আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বান্দার প্রতি আল্লাহ তাআলা লজ্জা কথাটি শুনে হয়তোবা আপনারা হতভম্ব হয়ে যাচ্ছেন, আশ্চর্য হয়ে যাচ্ছেন যে আল্লাহ তাআলা কিভাবে লজ্জা পান। হ্যাঁ, আল্লাহ তাআলা লজ্জা পান, তবে আল্লাহ তাআলা লজ্জা ভিন্ন প্রকারের। এটা আমাদের বুঝে আসবে না, এটা আমাদের বুঝে না গেলে এটা কোনো বিবেক ধরন কল্পনা করতে পারবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার দয়া লজ্জা, মহানুভবতার লজ্জা, দানশীলতার লজ্জা এবং তার বরত্বের লজ্জা। আমি আপনি যেভাবে লজ্জা পাই, আল্লাহ তাআলা সেভাবে লজ্জা পান না, তার লজ্জার ধরন অন্যরকম। কিন্তু আল্লাহ তাআলা একটি বিষয়ে বা বিভিন্ন বিষয়ে তিনি লজ্জা পান, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি লজ্জা পান বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে। যখন সে তাকে ডাকে, তিনি লজ্জা পান সে ব্যক্তির শাস্তি দিতে যে মুসলিম অবস্থায় বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। তো আমরা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ তিনি হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী বলছেন যে তিনি যা চান তাকে তিনি তাই দিয়ে দেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি তো একটি মোবাইলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াটি কবুল করেননি। আপনি মোবাইলের ব্যাপারে দোয়া করেছেন, এই মোবাইলের মাধ্যমে হয়তো বা আপনার কোনো ক্ষতি হতে পারে, মোবাইলের মাধ্যমে আপনি ঈমান হারা হতে পারেন, আপনার বিপদ আসতে পারে, যে কোনো কিছু। আল্লাহ তাআলা কিন্তু জানেন যে আপনার এই মোবাইলটি দেওয়ার কারণে আপনার কি ক্ষতি হতে পারে। আপনার এই চাওয়া পাওয়াটা শুধু দুনিয়ার জন্য না, বরং আল্লাহ তাআলা সন্তুষ্টি রেখে আপনাকে জানাতে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আপনি একটি মোবাইল চাইলেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে একটি কম্পিউটারও দিতে পারেন। আল্লাহ তাআলা বুঝেন যে আপনার মন কি চায়, আপনার জন্য কোনটি ভালো কোনটি খারাপ। তাই দোয়া ব্যাপারে উদাসীনতা নয়, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কাছে যখন আপনি চাইবেন, তখন তিনি আপনাকে যদি সেই প্রাপ্যটুকু না দেন, তাহলে আখিরাতে আপনার জন্য বড় পুরস্কার অপেক্ষা করছে। দোয়া করার ফলে হয়তোবা তিনি সাথে সাথে দেন, অথবা ভবিষ্যতে দেন, কিংবা বিপদ দূর করে দেন, অথবা আখিরাতে আপনার জন্য ক্ষমা দয়া রেখে দেন। এই জন্য যে আল্লাহ তাআলা লজ্জা পান, আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাচ্ছেন, চাহিবার মাত্রই আল্লাহ তাআলা আপনাকে যেটা চেয়েছেন সেটা দেন, নতুবা অন্য কিছু আপনাকে দিয়ে দেন, অর্থাৎ খালি হাতে আপনাকে ফিরিয়ে দেন না। এটা তিনি লজ্জা পান। হাদিসে এটাই বলছে যে আপনি যখন দোয়া করেন, তখন আল্লাহ তাআলা আপনাকে দেন, যে কোনো কিছুই দেন আপনাকে, আপনার ভালোর জন্য দেন। যদি কোনো কিছু না দেন, তাহলে আপনাকে তিনি ক্ষমা করে দেন এবং আপনাকে জান্নাত দেন। এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে? আমরা তো ভাবি যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অভাব নেই, আমি যা চাই তাই পাবো। আপনি আপনার মন মতন তো আর পৃথিবী চলে না, আপনি নিজের ফ্যামিলিতে আপনার মন মতো করে চালান, দেখুন আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা সবাই ভালোভাবে চলতে পারে কি না। পারবে না। প্রতিটা মানুষের বিবেক, আচরণ, শিষ্টাচার সব কিছু এক এক রকম, অভ্যাস এক এক রকম, আপনি সবাইকে এক ভাবতে হবে না। আপনি যা চাইবেন যা করবেন তাই যে সব ঠিক এমনটা নয়। এটি বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আল্লাহ তাআলা তো সৃষ্টি হতে অমুখাপেক্ষী, তা সত্ত্বেও তার দয়ার কারণে তিনি লজ্জা পান পাপীদের গোপনীয়তা ফাঁস করে দিতে, লজ্জা পান তাদের চেহারা উন্মোচন করে দিতে, শাস্তি দিতে। এই জন্য তিনি ঢেকে রাখেন তাদের পাপ, এমন পরিবেশ তৈরি করে দেন যেন তারা গোপনে আল্লাহর কাছে ক্ষমা চায়, চোখের পানি ফেরুক, তাওবা করুক। তিনি মাফ করে দেন, তাদেরকে ক্ষমার চাদর দিয়ে বিছিয়ে দেন, নিয়ামতের ভারী দ্বারা বর্ষণ করেন, যাতে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি এবং
তার কাছে ফিরে যাই। তিনি আমাদেরকে আপন করে নেন। তিনি এতটাই লজ্জাশীল, যারাই তার দিকে ফিরে হাত তুলে তাকে নিঃস্ব হাতে ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। কারো দোয়া তিনি ভেস্তে যেতে দেন না, এটাই তার হায়া। আমাদেরকে মনে রাখতে হবে যে আপনার প্রতিটি দোয়া আল্লাহ তাআলা শুনেন এবং এর প্রতিউত্তর তিনি দিয়ে দেন। যদি দুনিয়াতে না পান তাহলে আখিরাতে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক।